যেটা আগে এমইচআইটি ছিল সেটার এখন নাম হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন তার আন্ডারে স্বশাসিত সংস্থা হচ্ছে নাইটার কলকাতা দেয়ার সেভারেল পোস্ট যার রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বার করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটিও দেওয়া রয়েছে এখানে সেই সম্পর্কে বিষদে আমরা আলোচনা করব ভ্যাকেন্সি নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হুইচ হাজ বিন গিভেন জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ফর দ্য কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ প্রজেক্ট ম্যানেজার একটি পোস্ট রয়েছে এন্টারপ্রেনিউর ট্রেনি সাতটি পোস্ট জেআরএফ একটি এডিটার কাম গ্রাফিক ডিজাইনার একটি এবং জুনিয়র কনসালটেন্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন একটি পোস্ট রয়েছে এই যে সমস্ত পোস্টগুলো রয়েছে ভ্যাকেন্সিসগুলো রয়েছে তার রিকোয়ার্ড অর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কী কী কীভাবে কী মেথডে অ্যাপ্লাই করা যাবে সেই সম্পর্কে একটু দেখে নেব ফার্স্ট থিং ইজ দ্য ওপেনিং ডেট অফ দ্য এক্সামিনেশান ওপেনিং ডেট কী রয়েছে অ্যাপ্লাই করার কুড়ি ছয় দু হাজার চব্বিশ বিশে জুন থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে থ্রু অনলাইন মোড এবং ক্লোজিং ডেট কী রয়েছে বারো সাত দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ জুলাই বারোতে নর্মালি এর অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট ডিটেলস একটু দেখে নেব ফর প্রোজেক্ট ম্যানেজার একটি পোস্ট রয়েছে টেনিওর কি বারো মাসের টেনিওর কনসোলিডেট কনসোলিডেটেড রেমিউনেশন হিয়র শি উইল গেট অফ অ্যামাউন্ট ফিফটি থাউজেন্ড পার মান্থ অন্টারপ্রিনিউর ট্রেনি যার সাতটি পোস্ট রয়েছে বারো মাসের ট্রেন ইয়র পঁচিশ হাজার কনসলিডেটেড রেমিউনারেশন এডিটার কাম গ্রাফিক ডিজাইনারের একটি বারো মাসেরই তিরিশ থেকে চল্লিশ হাজার নেগোশিয়েবল এই ক্ষেত্রে নেগোসিয়েবল আফটার ইন্টারভিউ সেই ক্ষেত্রে কিন্তু ফাইনাল যে কনসলিডেটেড রেমিউনারেশন সেটা ডিসাইড করা হবে নেক্সট ওয়ান ইজ দ্য জে আর এফ জুনিয়র রিসার্চ ফেলো সেটা এগারো মাসের ঠিক আছে টিল দ্য কমপ্লিশন অফ প্রজেক্ট এগারো মাসের টেনিওর বা প্রজেক্ট কমপ্লিশনের সময়কাল অবধি নর্মালি এটা নেওয়া হতে পারে একটি পোস্ট একত্রিশ হাজার প্লাস অ্যাডমিশেবল হোম রেন্ট অ্যালাউন্স এই চারে দেওয়া হবে জুনিয়র কনসালটেন্ট সিভিলের ক্ষেত্রে একটি পোস্ট বারো মাসের টেনিওর তিরিশ হাজার টাকা স্যালার ঠিক আছে এইবার রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন একটু দেখে নেব ডিটেলস অব কন্ট্রাকচুয়াল পোস্ট সেই ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারের একটি ইন সার্চ কেসেস এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে মাস্টার ডিগ্রি ইন সিভিল কম্পিউটার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা ডক্টরাল ডিগ্রি সেটা কিন্তু থাকাটা আবশ্যক ঠিক আছে মাস্টার বা ডক্টরাল বা পিএইচডি ডিগ্রি দরকার এখানে ডিজাইরেবাল ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এক্সপিরিয়েন্স এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া যাবে কিন্তু সেটা ডিজাইরেবল যাদের মাস্টার ডিগ্রি রয়েছে উইদাউট এনি এক্সপিরিয়েন্স যাদের পিএইচডি রয়েছে উইদাউট এনি এক্সপিরিয়েন্স দিয়ে সিভিল ইলেকট্রিক্যাল মেক্যানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স তারা কিন্তু সেই সকল অ্যাসিস্টেন্ট অ্যাপ্লাই করতে পারে রেমিউরেশন কিন্তু ভালো রয়েছে এক্ষেত্রে ঠিক আছে আচ্ছা নেক্সট পোস্ট ইস দ্য এন্টারপ্রিনোর ট্রেনিং সাতটি পোস্ট এসেন্সিয়াল ডিপ্লোমা হোল্ডার ইন এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি যে কোনো ব্রাঞ্চের ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রে কিন্তু নর্মালি নর্থ ইস্টার্ন স্টেট যারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে পোটেন্সিয়াল অ্যান্টারপ্রিনোর মাস্ট ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট এখানে ডিজাইরেবল রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী করা হবে এখানে এক বছরের ট্রেনিং প্রোভাইড করা হবে যেখানে স্ট্রাইপেন্ডারি অ্যামাউন্ট পঁচিশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে ওকে তারপর নর্থ ইস্টার্ন স্টেশে দে ক্যান সেট আপ দেয়ার ওন বিজনেস এরপর কি রয়েছে এরপর যে পোস্টটি রয়েছে এডিটার কাম গ্রাফিক ডিজাইনার একটি পোস্ট রয়েছে গ্র্যাজুয়েটিং ডিপ্লোমা ইন ভিডিও এডিটিং উইথ থ্রি ইয়ার এডিটিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আচ্ছা এক্সপিরিয়েন্স বেশ কিছু রয়েছে হুইচ ইজ ডিজায়রেবল জেআরএফের ক্ষেত্রে যেটা রয়েছে নেম অফ দ্য প্রজেক্ট ডেভেলপমেন্ট

গেট স্কোর বা এম টেক উইদাউট গেট স্কোর আচ্ছা বিটেক উইথ গেট স্কোর অর উইদাউট গেট স্কোর দে ক্যান অ্যাপ্লাই ফর জে আর এফ পোস্ট নর্মালি এম টেক যাদের থাকবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইসি সিএসসি সিভিল ইনস্ট্রুমেশন বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দে উইল গেট মোর প্রেফারেন্স কম্পেয়ার টু বিটেক হোল্ডার্স এখানে ডিজাইরেবল এক্সপিরিয়েন্স রয়েছে ডিজাইরেবল নলেজ অফ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আন্ডার ওয়াটার ভেহিকলস দেয়ার কন্ট্রোল এই রেলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে তাদের প্রাধান্য কিন্তু আগে দেওয়া হবে ওকে আচ্ছা এরপর যেটা রয়েছে খুচিস্তা মোস্ট ইম্পর্টেন্ট থিং জুনিয়র কনসালটেন্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন একটি পোস্ট রয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রিপিউটেড গভর্নমেন্ট অফ প্রাইভেট পলিটেকনিক ঠিক আছে প্রাইভেট বা গভর্নমেন্ট পলিটেকনিক থেকে যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে দে ক্যান অ্যাপ্লাই ফর সাচ পোস্ট এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এখানে কিন্তু থাকাটা দরকার শুড হ্যাভ অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স অ্যান্ড থ্রি ইয়ার্স ইন এনি গভর্নমেন্ট অটোনোমাস ইনস্টিটিউশন ওকে আচ্ছা এক্ষেত্রে এক্সপিরিয়েন্স পিডব্লিউডি থাকাটা দরকার এমএস অফিস অটোক্যাট এগুলোর এক্সপিরিয়েন্সটাও থাকা দরকার থাকলে হিওয়ার শি ক্যান অ্যাপ্লাই আচ্ছা ডিজাইরেবল ডিগ্রি রয়েছে এবং কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে জানাটা এটা আবশ্যক রেমিউনেশান তিরিশ হাজার কীভাবে অ্যাপ্লাই করা যাবে ফর সাচ কাইন্ড অফ পোস্ট সেখানে একটু দেখে নেব হোয়াট উইল বি দ্য অ্যাপ্লিকেশান প্রসেস আচ্ছা লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে লিঙ্কটি দেওয়া রয়েছে গুগল ফর্মে অ্যাপ্লিকেশানটি করা যেতে পারে গুগল ফর্মে হিওর শি অ্যাপ্লাই ফর সার্চ কাইন্ড অফ পোস্ট গুগল ফর্মে সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করে দিলেই হবে এবং গিভেন মেল আইডিতে এবং কন্ট্যাক্ট নাম্বারে দে উইল সেন্ড আ মেসেজ রিগার্ডিং দ্য ইন্টারভিউ এক্ষেত্রে কোনো রিটেন এক্সামিনেশন হবে না নর্মালি ইন্টারভিউ নেওয়া হয় ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড বাই দ্য নাইটার কলকাতা ফর আ পার্টিকুলার ডেট দেন আফটার ইন্টারভিউ কমপ্লিশান সিলেকশানের জন্য তাদেরকে থ্রু মেল বা ফোন কলের মাধ্যমে টেক্সট মেসেজের মাধ্যমে তাদেরকে জানানো হবে থ্যাংক ইউ হ্যাভ আ গ্রেট ডে জয়